হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার আর লোভনীয় মাটন কাসি বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। এবার আমি আগে থেকে বেশি করে পানি দিয়ে হাফ চা চামচ শাহি জিরা, তিনটা এলাচ, তিনটা দারুচিনি, একটা তেজপাতা, চার পাঁচটা গোলমরিচ ও এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বাসমতি চালগুলা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি 80% মতো সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমার চালটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি একটা স্টেনারে ঢেলে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি 8-10 টুকরা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি একটু জাফরানি রং দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। কেমন ভেজে নিয়েছি এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি খুব ভালো করে বেরেস্তা করে নিয়েছি। এবার আমি এখান থেকে 1/2 কাপ পেঁয়াজ তুলে একটা পাত্রে রেখে দিয়েছি এবং ওই তেল সহ যেই পাত্রে আমি এটা ভেজে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে, সেই মাটনটা খুব ভালো করে পানি ঝরিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে এর মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ওই পেঁয়াজ বেরেস্তা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, জয়ফল বাটা 1 চা চামচ, জয়ত্রী বাটা 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া তেজপাতা 2টা এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এগুলো যখন আমি মেরিনেট করতে রেখে দিয়েছিলাম সেই ফাঁকে আমি একটা বাটিতে 1/2 কাপ পানি নিয়ে তার মধ্যে 6 টেবিল চামচ গুঁড়া দুধ খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি এবং এখানে আমি 6 টেবিল চামচ ঘি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবং অন্য বাটিতে আমি 1/2 কাপ দুধের সাথে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। 1 ঘন্টা আমার মেরিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 টুকরোর মতো আলু বখারা আর ভেজে রাখা আলুগুলো উপর থেকে এভাবে বিছিয়ে দিচ্ছি। আলুগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা বাসমতি চালের ভাতটা এখানে দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে আমি উপর থেকে খুব সুন্দর করে একটা চামচ দিয়ে এভাবে বিছিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়া দুধ দিয়ে যে ঘিটা গুলে রেখেছিলাম ওটা একটা চামচ দিয়ে প্রতিটা সাইডে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যাতে এই ফ্লেভারটা সবখানেই চলে যায়। এবার আমি যে দুধের সাথে ফুড কালারটা গুলিয়ে রেখেছিলাম ওটাও 2 সাইড করে দিয়ে দিলাম। কিভাবে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কিশমিশ। এখানে আমি ভিজিয়ে কিশমিশটা ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এভাবে আটা দিয়ে সাইড থেকে এভাবে আটকে দিয়েছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে এই আটা দিয়ে সেটাও আমি বন্ধ করে এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি প্রথমে হাইটে 8-10 মিনিট রান্না করে নিব, তারপরে দমে রান্না করব প্রায় 1.5-2 ঘন্টা। এটা দমে রান্না করতে দিয়েছি। আর এই ফাঁকে যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি। 2 ঘন্টা দমে রান্না করার পরে আমি ফিরে আসলাম এবং সাইড থেকে এই আটাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আটাগুলো ছাড়িয়ে নিয়ে ঢাকনাটা খুলে এবার আমি দেখুন বিরিয়ানিটা এভাবে নেড়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর বিরিয়ানিটার চালটা কিন্তু এবার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর মাটনটাও দেখুন কি সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। যদি আপনারা এর মধ্যে কয়লাটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কয়লাটা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে নামানোর আগে আপনারা 2-3 মিনিট একটু হাই হিটে রান্না করে নেবেন, তাহলে নিচে একটা স্মোকি ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভালো লাগবে। এবার আমি চিনি দিয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে সরিয়ে দিলাম এবং এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে। এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাইরে থেকে না কিনে বাসায় কিন্তু আপনারা এভাবে এই রেসিপিতে তৈরি করতে পারেন। এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজার। ছোট বড় সকলেই এটা কিন্তু প্লেট চেটে পুটে খেয়ে নেবে।
যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।